দিস ইজ আফিয়া ফারজানা। আজ আপনাদের সামনে হাজির হয়েছি পিক্সার স্টুডিওর একটি অসাধারণ কাহিনী নিয়ে নির্মিত মুভি নিয়ে, যার নাম লুকা। এনরিকো ক্যাসারোসা পরিচালিত এই সিনেমাটিতে আমরা মারমেইডদের সম্পূর্ণ একটা নতুন রূপ আর কনসেপ্ট দেখতে পাই। আইএমডিবিতে এই সিনেমার রেটিং হলো 7.5/10। তো বন্ধুরা, মুভি শুরুতে আমরা দুইজন জেলেকে দেখতে পাই, যারা গভীর রাতে সমুদ্রে মাছ ধরার আনন্দ নিচ্ছিল। তাদের মধ্যে একজন সামুদ্রিক মনস্টারদের অস্তিত্বে বিশ্বাস করত আর অপরজন বিশ্বাস করত না। কিন্তু তখনই একটা সামুদ্রিক মনস্টার বা মারমেইড নৌকা থেকে কিছু জিনিস চুরি করতে থাকে। এতে তাকে জেলেরা দেখে ফেলে। জীবনে প্রথমবার নিজের চোখে সামুদ্রিক রাক্ষসকে দেখে তাদের ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়। সামুদ্রিক রাক্ষসকে ধরার জন্য তারা জাল ফেললেও জাল কেটে প্রাণীটি পালিয়ে যায়। এই ঘটনার পর পুরো শহরে এই খবর ছড়িয়ে যায় আর লোকজন ভয়ে আরো সচেতন হয়ে যায় যে মাছ ধরার সময় সামুদ্রিক রাক্ষসকে দেখলেই সাথে সাথে মেরে ফেলবে। এরপর আমরা দেখতে পাই সমুদ্রের নিচের দুনিয়া। সেখানে অনেকগুলো মারমেইড একসাথে বসবাস করছিল। মানুষ যেমন জীবনযাপনের জন্য বিভিন্ন কাজ করত, তেমন ভাবেই তারা ছোট ছোট মাছ চাষ করত, সামুদ্রিক শৈবাল চাষ করে কৃষিকাজ করত, আর মানুষদের তারা ল্যান্ড মনস্টার বলতো, কারণ মানুষ তাদের দেখতে পেলেই মেরে ফেলতো বা ধরে নিয়ে যেত। মারমেইডদের কলোনিতে লুকা তার বাবা মা আর গ্র্যান্ডমার সাথে থাকতো। লুকা শান্ত স্বভাবের একটা ছোট মারমেইড ছিল। লুকার মা তাকে সবসময় চোখে চোখে রাখত, যাতে কোনো ল্যান্ড মনস্টার তার কোনো ক্ষতি না করতে পারে। আর লুকাও বাধ্য সন্তান ছিল, তাই সে কখনো সমুদ্রের বাইরের পৃথিবী সম্পর্কে জানতে চাইত না। কিন্তু সেদিন রাতে জেলেরা মাছ ধরার সময় যে মারমেইড তাদের জিনিস চুরি করেছিল, সেই মারমেইড ওই জিনিসগুলো পানির নিচে ফেলে রেখেই পালিয়ে গিয়েছিল। পরদিন সকালে লুকা মাছদের ঘুরতে নিয়ে যাওয়ার সময় সেই জিনিসগুলো দেখতে পায়। মানুষের তৈরি এমন অদ্ভুত জিনিস দেখে লুকার মনে মানুষের সম্পর্কে অনেক প্রশ্ন জাগে। তখনই তার মা তাকে খাওয়ার জন্য ডাক দেয়। খাবার খাওয়ার সময় লুকা তার মাকে মানুষদের সম্পর্কে জিজ্ঞেস করে বসে। তখন তার গ্র্যান্ডমা বলে যে পানির ওপরে কোনো মারমেইড গেলে সেও মানুষে রূপান্তরিত হয়। ওনার কথা শেষ হতে না হতেই লুকার মা ধমক দিয়ে সবাইকে চুপ করিয়ে দেয় আর রেগে গিয়ে লুকাকে ভালোভাবে বুঝিয়ে দেয় যে ল্যান্ড মনস্টাররা খুবই ভয়ানক, তাই তাদের সম্পর্কে লুকা যেন কোনো দিনও আর না ভাবে। মন খারাপ করে লুকা আবার মাছদের খাওয়াতে নিয়ে গেলে মানুষের তৈরি করা সেই পড়ে থাকা জিনিসগুলো লুকা আবার পর্যবেক্ষণ করতে থাকে। এমন সময় তার সামনে ডুবুরিদের পোশাক পরা এক মারমেইড এসে তাকে চমকে দেয়। আলবার্টো নামের এই মারমেইডই গত রাতে জেলেদের ভয় দেখিয়ে তাদের জিনিস চুরি করেছিল, তাই সে এখানে তার চুরি করা জিনিসগুলো নিতে এসেছিল। আলবার্টো তার জিনিসগুলো নিয়ে চলে যেতে লাগলে লুকাও তার পিছু পিছু যায়। আলবার্টো একদম সমুদ্রের তীরে উঠে যায় আর লুকাও জীবনে প্রথম সমুদ্রের বাইরে আসে। সমুদ্র থেকে উপরে উঠতেই দুজন মারমেইড থেকে মানুষে পরিণত হয়। এতে লুকা ভীষণ ভয় পায়। জীবনে প্রথম তার সাথে এমন ভয়ানক ঘটনা ঘটেছে। তখন আলবার্টো তাকে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে স্থির হতে বলে। স্থির হয়ে লুকা সমুদ্রের বাইরের দুনিয়া দেখে। এখানে সবকিছু তার ভালো লাগলেও সে আবার পানির নিচে ডুব দেয়, কারণ লুকা ছোট থেকেই জেনে এসেছে যে সমুদ্রের বাইরের দুনিয়া অনেক খারাপ আর ভালো মারমেইডরা কখনোই সমুদ্রের বাইরে যায় না। বাসায় এসে সারা রাত লুকা এক্সাইটমেন্টে ঘুমাতে পারে না। তার সাথে ঘটা এত অদ্ভুত ঘটনা নিয়ে ভাবতে ভাবতেই তার রাত কেটে যায়। পরদিন সকাল হতে না হতেই লুকা মাছগুলোকে খাওয়াতে নিয়ে যায় আর তাদের পাহারা দেবার জন্য নিজের মতোই দেখতে একটা পাথরের মূর্তি বানিয়ে রাখে, যাতে মাছগুলো ভাবে যে কেউ তাদের পাহারা দিচ্ছে আর অন্য কোথাও পালিয়ে না যায়। আর দূর থেকে মূর্তিটি যেহেতু দেখতে লুকার মতোই লাগছিল, তাই তার মা দূর থেকে দেখে বুঝতে পারবে যে লুকা মাছদের পাহারা দিতে ব্যস্ত। তারপর লুকা অনেক চেষ্টা করে পানি থেকে বাইরে বের হয়ে আসার, কিন্তু তার সাহস হয়ে ওঠে না। আলবার্টো পেছন থেকে তাকে দেখে ফেলে আর বলে যে লুকার দ্বারা এসব হবে না। আলবার্টো তখন নিজের সাথে লুকাকে সমুদ্রের বাইরে নিয়ে যায়। লুকা তো কোনো দিনই সমুদ্রের বাইরে আসেনি, তাই সে পৃথিবীর স্থলভাগ সম্পর্কে কিছুই জানত না। আলবার্টো তাকে অনেক কষ্টে হাঁটা শেখায়, তারপর তাকে আকাশ, বায়ু, গাছপালা এসবের সাথে পরিচয় করিয়ে দেয় আর তারপর সে লুকাকে পুরাতন একটি টাওয়ারের উপরে নিয়ে যায়। আলবার্টো সেখানেই থাকতো। সেখানে আলবার্টো নানা ধরনের অসংখ্য জিনিস কালেক্ট করে রেখেছিল। সমুদ্রের তীরে ভেসে আসা বা সমুদ্রের নিচে কুড়িয়ে পাওয়া জিনিস দিয়ে সে টাওয়ারটি ভরিয়ে রেখেছিল। তারপর লুকা একটা ভেসপারও ছবি দেখতে পায়। ভেসপা নামক মোটর বাইকটি সেই সময় আবিষ্কৃত সবচেয়ে স্পেশাল আর লাক্সারিয়াস জিনিস ছিল। আলবার্টো লুকাকে বলে যে ভেসপার মাধ্যমে মানুষ যে কোনো স্থানে ঘুরতে যেতে পারে আর এগুলো শুধুমাত্র মানুষের কলোনিতেই পাওয়া যাবে।
যেহেতু অ্যালবার্টের কাছে অনেক রকমের যন্ত্রপাতি ছিল, তাই লুকা তাকে একটা ভেস্পা বানাতে বলে। এই আইডিয়াটা অ্যালবার্টেরও অনেক পছন্দ হয়, আর দুজন মারমেইড মিলে ভেস্পা বানানোর কাজে লেগে পড়ে। যদিও লুকা বারবার নিজের বাসায় চলে যেতে চাচ্ছিল, তাও ভেস্পা বানানো শেষ করে তবেই সে সন্ধ্যার দিকে বাসায় যায়। এভাবে প্রতিদিন সকালে পাথরের মূর্তিটাকে মাছদের কাছে রেখে অ্যালবার্টোর সাথে সে দেখা করতে যেত। তাদের বানানো ভেস্পাগুলো একবার চালানোর পরই ভেঙে যাচ্ছিল, কিন্তু তারা থেমেছিল না, তারা বারবার ভেস্পা বানিয়েই যাচ্ছিল। তারা একসাথে থাকতে থাকতে অনেক কিছু শিখছিল, যেমন তারা এক জেলেকে বলতে শুনে যে তোমার সমস্যাটা কি স্টুপিড, এই কথাটাকে তারা মানুষের ভাষায় কোনো ভালো কথা ভাবে আর নিজেরা আওড়াতে থাকে। যতদিন যাচ্ছিল তাদের বন্ধুত্ব আরো গভীর হচ্ছিল। কিন্তু এভাবে আর কতদিন লুকা তার মাকে ফাঁকি দিয়ে বাঁচতে পারত? একদিন তার মা পাথরের মূর্তিটার কাছে গিয়ে দেখে যে ওটা তার ছেলে নয়, বরং একটা পাথরের মূর্তি। লুকার বাবা সেই স্থান থেকে মানুষের বানানো কিছু জিনিসও খুঁজে পায়। এতে তারা বুঝে ফেলে যে তাদের ছেলে কি কাণ্ডটাই না করে বেড়াচ্ছে। ওইদিকে লুকা তো তার বন্ধুর সাথে সম্পূর্ণ আনন্দময় সব দিন কাটাচ্ছিল। লুকা তাদের বানানো ভেস্পাতে উঠতে ভয় পেত, কিন্তু অ্যালবার্টো তাকে বোঝায় যে সব মানুষের মধ্যে একটা খারাপ জিনিস থাকে, যেটা মানুষকে নতুন কোনো কাজ করতে বাধা দেয় বা মনে ভয় সৃষ্টি করে। এই ব্রুনো নামক খারাপ জিনিসটাকে চুপ করাতে পারলেই মানুষ যে কোনো কাজ সংশয় ছাড়াই করতে পারবে। তারপর লুকা বারবার ব্রুনোকে চুপ করতে বলে আর ভেস্পাতে উঠে পড়ে। এতে সে ভয় ছাড়াই ভেস্পাতে ওঠার মজা নিতে পারে। সেদিন লুকা অনেক মজা পায়। রাতে গল্প করার সময় অ্যালবার্টো তাকে বলে যে আকাশে ছোট ছোট ঝলমলে জিনিসগুলো হলো ছোট মাছ, আর প্রতিদিন রাতে বড় যে গোল একটা জিনিস দেখা যায় সেটা হলো বড় মাছ। এসব নিয়ে ভাবতে ভাবতে লুকা এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে রাতে ঘুম ভাঙার পর লুকা ভয়ে আটকে ওঠে যে এতক্ষণে বাসার সবাই হয়তো তাকে খোঁজাখুঁজি শুরু করেছে। লুকা এক দৌড়ে বাসায় যায়, কিন্তু সেখানে তার মা রাগে আগুন হয়ে তার জন্য অপেক্ষা করছিল। লুকার মা আর বাবা মিলে তাকে জিজ্ঞাসাবাদ করে যে আসলে ঘটনাটা কি। তখন লুকা অ্যালবার্টোর বিষয়টা বলে দেয়। তাই ছেলের নিরাপত্তার কথা ভেবে লুকার মা আর বাবা লুকার আঙ্কেল উগোকে ডাকে। উগো সমুদ্রের গভীরে থাকা একটা লাইট ফিশ ছিল, সে লুকাকে তার সাথে সমুদ্রের গভীর অংশে নিয়ে যেতে এসেছিল। কিন্তু লুকা তো উগো আঙ্কেলকে দেখেই ভয় পেয়ে যায়, তাই সে সেখান থেকে রেগে চলে আসে। লুকা তখনই অ্যালবার্টোর সাথে দেখা করে তাকে সবটা খুলে বলে। তখন অ্যালবার্টো তাকে নিয়ে সমুদ্রের আরেক পাশে পোর্তো রোসো নামক মানুষের বসতিতে নিয়ে যাওয়ার প্ল্যান করে। সে লুকাকে বলে যে সেখানে অসংখ্য ভেস্পা আছে, আর সেখানে চলে গেলে তারা যা খুশি তাই করতে পারবে, কেউ বাধা দেওয়ার থাকবে না। তাই লুকাও নিজের ব্রুনোকে শাট আপ বলে অ্যালবার্টোর সাথে বেরিয়ে পড়ে। এক রোমাঞ্চকর জার্নি শেষে তারা পোর্তো রোসো শহরে এসে পৌঁছায়। সেখানে গিয়ে লুকা জীবনে প্রথমবার মানুষের থাকার স্থান, তাদের জীবনযাপন সবকিছু কাছ থেকে দেখতে পায়। তারপর তারা দুইজন মহিলাকে বলে বসে যে তোমাদের সমস্যাটা কি স্টুপিড। আসলে তারা তো জানতো না যে এই কথাটার অর্থ কি, তাই এই কাজের পরিণামও তারা ভোগ করে। বন্ধুরা, এই দুজন মহিলাকে আপনারা মনে রাখবেন, এদেরও একটা ছোট্ট কাহিনী আছে। তো ঘুরতে ঘুরতে লুকা দেখতে পায় যে আশেপাশে অনেক স্থানে মারমেইডদের মেরে ফেলার ছবি আর মূর্তি বানিয়ে রাখা। এতে ভয় পেয়ে লুকা পালিয়ে যাবে এমন সময় সেখানে তারা একটা চোখ ধাঁধানো ভেস্পা দেখতে পায়। তখনই কিছু ছোট বাচ্চা বল খেলতে খেলতে লুকাকে তাদের বলে কিক করতে বলে। লুকা বলে কিক মারলেই বল গিয়ে ভেস্পাটার গায়ে লাগে আর ভেস্পাটা পড়ে যায়। এতে ভেস্পার মালিক এর কোলে ভীষণ খেপে যায়। এর কোলে আসলে সেই শহরের বড় মাস্তান ছিল। আসলে সেই শহরে প্রতি বছর একটা কম্পিটিশন হতো, যে ব্যক্তি কম্পিটিশনে জিততো সে পোর্তো রোসো কাপ জিততো। এর কোলে পাঁচবার এই পোর্তো রোসো কাপ জিতে এত সুন্দর ভেস্পা কিনেছে, আর শহরের সবাই এই কারণেই তাকে অনেক ভয় পায়। 16 বছর বয়সের ঊর্ধ্বে কেউ এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারতো না, কিন্তু এর কোলে 3 বছর থেকেই তার বয়স 16 লেখাতো আর চিটিং করে কম্পিটিশন জিতত। এর কোলে যেহেতু জালিম স্বভাবের ছিল, তাই ভয়ে কেউ তার উপর দিয়ে কথা বলতো না। লুকা তার প্রাণপ্রিয় ভেস্পার গায়ে আঘাত করায় সে লুকাকে পানিতে ডুবিয়ে শাস্তি দিতে চায়। কিন্তু তখনই সেখানে জুলিয়া নামে একটি মেয়ে এসে এর কোলের হাত থেকে তাদের বাঁচিয়ে নিয়ে যায়। জুলিয়ার বাবা একজন জেলে ছিল আর জুলিয়া মাছ বিক্রি করত। জুলিয়া কাউকে ভয় পেত না। জুলিয়াও পোর্তো রোসো কাপ জিততে চাইতো, কিন্তু একা একা সব কিছু করে সে এর কোলের টিমকে হারাতে পারত না। একে তো এর কোলে বয়সে বড় ছিল, আর দ্বিতীয়ত সে 3 জনের টিম বানিয়ে খেলত। এই কম্পিটিশনে 3টা টাস্ক ছিল, সাঁতার কাটা, পাস্তা খাওয়া আর সাইকেল রেস। এখানে চাইলে 3 জনের টিম বানিয়ে খেলা যায়, কিন্তু জুলিয়াকে হেল্প করার জন্য আর কেউ ছিল না, তাই তাকে একাই খেলতে হতো। ভেস্পা কেনার লোভে লুকা আর অ্যালবার্টো জুলিয়ার টিমে খেলতে চায়, কিন্তু জুলিয়া তাদেরকে প্রথমে টেস্ট করে নিতে চায় যে তারা কতটা যোগ্য। লুকা আর অ্যালবার্টো তো এসব কিছুই জানতো না,
তাই তারা জুলিয়া টেস্টে ফেল করে। কিন্তু তাদের সাহস আর জিদ দেখে জুলিয়া তাদের সাথে টিম গঠন করতে রাজি হয়ে যায়। কিন্তু সমস্যা ছিল টাকা নিয়ে। জুলিয়া দুই বন্ধুকে তার বাসায় নিয়ে যায় আর তার বাবার সাথে দেখা করায়। বিশাল দেহ বিশিষ্ট এই মানুষটিকে শহরের সবাই অনেক সম্মান করত। অবশ্য সেই সময় শহরের চারিদিকে ঘোষণা করা হয়েছিল যে কিছু জেলে রাতে মাছ ধরার সময় একটা সামুদ্রিক রাক্ষসকে দেখতে পেয়েছে। যে ব্যক্তি সামুদ্রিক রাক্ষসকে ধরে নিয়ে আসতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। জুলিয়ার বাবা খুব সাহসী আর দক্ষ জেলে ছিল, তাই তিনিও সামুদ্রিক রাক্ষসকে ধরতে চাইতেন। যাই হোক, জুলিয়া তার বাবাকে কম্পিটিশনে অংশ নেওয়ার কথা বলে। কিন্তু তার বাবার কাছে যথেষ্ট টাকা ছিল না কম্পিটিশনের ফর্ম কেনার, তাই লুকা আর অ্যালবার্টো তাকে মাছ ধরতে সাহায্য করতে চায়। প্রতিদিনের তুলনায় বেশি মাছ ধরতে পারলে বেশি আয় হবে, তাই জুলিয়ার খুশির কথা ভেবে তার বাবা দুই বন্ধুর ওপর ভরসা করে। রাতে থাকার জন্য জুলিয়া তাদেরকে নিজের ট্রি হাউসটা ছেড়ে দেয়। পরদিন সকালে দুই বন্ধু আর জুলিয়ার বাবা মাছ ধরতে চলে যায়, আর জুলিয়া চলে যায় মাছ বিক্রি করতে। অ্যালবার্টো আর লুকা তো জানতো যে সকালের সময় সব মাছগুলো কোথায় ঘুরফির করে, তাই তারা সমুদ্রের সেই স্থানে জুলিয়ার বাবাকে মাছ ধরতে বলে। মাছ ধরে ফিরে আসার পর জুলিয়া তো পুরাই অবাক হয়ে যায়, কারণ তার বাবা আজ এক নৌকা মাছ ধরে এনেছিল। এতে জুলিয়া আর তার বাবার ভরসা দুই বন্ধুর ওপর আরো বেড়ে যায়। একদিনের ধরা মাছ দিয়ে তাদের ফর্ম কেনার মতন টাকা জোগাড় হয়ে যায়। তারপর তারা ফর্ম কিনতে যায় আর এরকলেকে চ্যালেঞ্জ করে আসে। ফর্ম কেনার পর শুরু হয় কঠোর প্র্যাকটিস। লুকা সাইকেল চালানোর প্র্যাকটিস করতে থাকে, অ্যালবার্টো চামচ ব্যবহার করে পাস্তা খাওয়ার প্র্যাকটিস করে, আর জুলিয়া প্র্যাকটিস করতে থাকে সুইমিং এর। অবশ্য এসবের মধ্যে অনেকবার দুই বন্ধুর গায়ে পানি পড়ে তারা মারমেইডে পরিণত হয়ে যায়, আর ধরা পড়তে পড়তে দুই বন্ধু বেঁচে যায়। এদিকে লুকার জন্য দুশ্চিন্তায় তার বাবা মা সমুদ্র থেকে পোর্তো রোসো শহরে চলে আসে লুকাকে খোঁজার জন্য। লুকার মা আসলে বুঝতে পেরেছিল না যে এত কড়া শাসন তার ছেলেকে বাড়ি ছাড়তে বাধ্য করবে। তারা শহরে এসে অনেকগুলো ছেলে মেয়েকে দেখতে পায়। এতগুলো বাচ্চার মধ্যে নিজের ছেলেকে খোঁজার জন্য লুকার মা বুদ্ধি খাটায় আর বল খেলার নাম করে সব বাচ্চাদের গায়ে পানি লাগানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তারা লুকাকে খুঁজে পায় না। কিন্তু লুকা মাছ ধরে ফেরার সময় তার মায়ের আওয়াজ শুনতে পায় আর সন্দেহ করে যে তার মা তাকে খুঁজতে খুঁজতে শহরে চলে আসেনি তো। কিন্তু রাতে অ্যালবার্টো তাকে বুঝিয়ে শান্ত করে। তখন জুলিয়াও তাদের সাথে গল্প করতে আসে। সে সময় জুলিয়ার বাবা অ্যালবার্টোকে একটা কাজের জন্য ডাক দেয়। অ্যালবার্টো মনে মনে চাইতো না যে তার বন্ধু লুকার সাথে জুলিয়া মিশুক। তার মনে ভয় ছিল যে লুকা যদি তার চেয়েও জুলিয়াকে ভালো বন্ধু বানিয়ে নেয় তাহলে তো সে আবার একা হয়ে যাবে। কিন্তু কাজের জন্য লুকাকে জুলিয়ার সাথে রেখে তাকে চলে যেতে হয়। লুকার সাথে গল্প করতে করতে জুলিয়া অনেক কিছু শেয়ার করে, যেমন জুলিয়া এই পোর্তো রোসো কাপ জিততে চায় যাতে কেউ তাকে লুজার বলে খোঁটা না দিতে পারে। জুলিয়া তার মায়ের সাথে অন্য একটা গ্রামে থাকে আর সেখানেই পড়াশোনা করে। সামার ভ্যাকেশনে ছুটি দিলে সে পোর্তো রোসো শহরে বেড়াতে আসে, কিন্তু এখানে কেউ তাকে মূল্য দেয় না, তাই সে এই কাপ জিততে চায়। তারপর সে লুকার ভুল ভাঙায় যে আকাশের ছোট ছোট ঝলমলে জিনিসগুলো কোনো ছোট মাছ নয়, সেগুলো আসলে তারা, আর বড় মাছটা আসলে চাঁদ। জুলিয়া তাকে টেলিস্কোপের সাহায্যে চাঁদ আর তারাকে কাছ থেকে দেখতে সাহায্য করে। এত ইন্টারেস্টিং কিছু লুকা তার জীবনে কখনো দেখেনি। জুলিয়া তাকে সূর্য, গ্রহসমূহ, গ্যালাক্সি, সোলার সিস্টেম সব কিছু সম্পর্কে বলে। কিন্তু এসবে আগ্রহী লুকা আরও কিছু জানতে চাইলে জুলিয়া বলে যে সামনে বছর স্কুলে এসব শেখালে তখন সে লুকাকে বাকিটা বলবে। জুলিয়ার কথা শুনে লুকারও স্কুলে যাওয়ার খুব ইচ্ছা হয়। জুলিয়া তাকে নিজের বইটা গিফট করে দেয়। তখন অ্যালবার্টো এসে এসব দেখে রেগে যায় আর লুকাকে সেখান থেকে নিয়ে যায়। পরদিন সকালে লুকা যখন সবার সাথে সাইকেল রেসের প্র্যাকটিস করছিল তখন লুকা তাদের বাবা মার সামনে গিয়ে পড়ে আর তার মা তাকে চিনে ফেলে। লুকা কোনো মতে তার মায়ের থেকে পালিয়ে আসে। তারপর একটা ঢালু জায়গায় সাইকেলিং এর প্র্যাকটিস করার সময় জুলিয়া লুকাকে হেল্প করতে চাইলে অ্যালবার্টো তাকে বাধা দেয় আর বলে, আমার বন্ধুকে আমি ভালোভাবে শেখাতে পারবো। কিন্তু জুলিয়ার থেকে দূরে রাখতে গিয়ে অ্যালবার্টো ভুলভাবে সাইকেল চালাতে থাকে আর এসে সমুদ্রে পড়ে যায়। চারিদিকে যেহেতু জেলেরা সামুদ্রিক রাক্ষসকে ধরার জন্য ওত পেতে ছিল, তাই লুকা অ্যালবার্টোর ওপর রেগে যায়, কারণ কেউ যদি তাদের দেখে ফেলে তাহলে তাদের বাঁচার কোনো উপায় থাকবে না। তখন লুকা রেগে বলে যে সেও জুলিয়ার সাথে স্কুলে যাবে, এসবের মধ্যে সে আর থাকবে না। এমন সময় জুলিয়া তাদের সামনে চলে আসলে লুকা জুলিয়াকে জিজ্ঞেস করে যে লুকাও তার সাথে স্কুলে যেতে পারবে কিনা।
এতে জুলিয়া খুশিতে লাফিয়ে ওঠে আর তাকে হ্যাঁ বলে। তখন অ্যালবার্টো রেগে গিয়ে সমুদ্রে ঝাঁপ দেয় আর জুলিয়াকে নিজের মারমেড রূপ দেখায় যাতে জুলিয়া দুই বন্ধুর মাঝে না আসে। কিন্তু সামুদ্রিক রাক্ষসকে দেখে আশেপাশে সবাই চলে আসে আর লুকা ভয়ে অ্যালবার্টোকে চিনতে অস্বীকার করে দেয়। এতে অ্যালবার্টো অনেক হার্ট হয় আর সেখান থেকে চলে যায়। রাতে বাসায় ফিরে জুলিয়া বুঝতে পারে যে লুকাও একটা সামুদ্রিক রাক্ষস, তাই লুকার ভালোর জন্য সে তাকে চলে যেতে বলে। এতে লুকার মন অনেক খারাপ হয়ে যায় আর সে আবার অ্যালবার্টোর কাছে ফিরে আসে। কিন্তু অ্যালবার্টো ভীষণ কষ্ট পেয়েছিল, তাই সে লুকার সাথে কথা বলতেও চায় না। ছোটতেই অ্যালবার্টোকে তার বাবা একা রেখে চলে গিয়েছিল। অ্যালবার্টো অনেক অপেক্ষা করেছে কিন্তু তার বাবা ফিরে আসেনি, তাই সে লুকাকে চলে যেতে বলে আর সারা জীবনই একা থাকতে চায়। কিন্তু লুকা তাকে বেস্ট ফ্রেন্ড হিসেবে বলে যায় যে পোর্তো রোসো কাপ জিতে কাল ঠিকই সে ফিরে আসবে, তারপর তারা ভেস্পা কিনে তাদের স্বপ্ন পূরণ করবে। তারপর লুকা আবার শহরে চলে আসে আর পরদিন সকালে একাই কম্পিটিশনে অংশ নেয়। জুলিয়া অনেক নিষেধ করা সত্ত্বেও অ্যালবার্টোর দেওয়া ডুবুরির পোশাক পরে সে কোনো মতে সুইমিং শেষ করে। তারপর পাস্তা খাওয়ার কম্পিটিশনও সে কোনো মতে পার করে, যদিও জুলিয়া তাকে হেল্প করেছিল। তারপর শুরু হয় সাইকেল রেসিং, সেখানে লুকার বাবা মাও উপস্থিত ছিল। ছেলেকে এত ভালো সাইকেলিং করতে দেখে তার বাবা মাও অবাক হয়ে যায়। রেসে লুকা জিতে যাবে এমন সময় সেখানে বৃষ্টি শুরু হয়, তাই বাধ্য হয়ে লুকাকে সেফ জায়গায় থামতে হয়। ঠিক তখনই সেখানে অ্যালবার্টো ছাতা নিয়ে চলে আসে, কিন্তু এর কোলে ইচ্ছা করেই অ্যালবার্টোকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বৃষ্টির পানি পড়ে অ্যালবার্টো মারমেড রূপে চলে আসে। এতে সবাই তাকে মারতে আসে, এর কোলে তাকে জাল দিয়ে আটকে দেয়। তাই নিজের বন্ধুকে বাঁচাতে লুকা বাধ্য হয়ে বৃষ্টির পানির মধ্যে বেরিয়ে আসে আর অ্যালবার্টোকে নিয়ে পালাতে লাগে। এবার জুলিয়া নিজের জেতার চিন্তা না করে এর কোলেকে আটকে দেয় যাতে সে লুকাকে ধরতে না পারে। তারপর লুকা রেসের শেষ লাইনে নিজের সাইকেল রেখে জুলিয়াকে হেল্প করতে আসে। এসব দেখে জুলিয়ার বাবা লুকা আর অ্যালবার্টোকে চিনতে পারে। তারপর তিনি সবাইকে থামিয়ে বিচারককে জিজ্ঞেস করেন যে লুকা বিজয়ী হওয়ার যোগ্যতা রাখে কিনা। তখন বিচারক লুকাকে বিজয়ী হিসেবে ঘোষণা করে। এতে কেউ কোনো বাধা দিতে আসতে চাইলে জুলিয়ার বাবার ভয়ে কেউ সেটা করতে পারে না। আসলে জুলিয়ার বাবা তো জানতো যে এই দুই বন্ধু কতটা ভালো, আর মুভির শুরুতে আপনারা যে দুইজন বৃদ্ধাকে দেখেছিলেন তারাও আসলে মারমেড ছিল। তারপর লুকার বাবা মাও ছেলেকে ফিরে পেয়ে খুব খুশি হয়, কারণ তারা শুধু পোর্তো রোসো কাপই জিতে নেয়নি, তারা সব মানুষের মনও জিতেছিল। তারপর তাদের হাতে পোর্তো রোসো কাপ তুলে দেওয়া হয়। এবার তিন বন্ধু মিলে প্রাইজের টাকা দিয়ে একটা পুরনো ভেস্পা কিনে বাড়ি ফিরে। লুকার ফ্যামিলিও সেখানে উপস্থিত ছিল, কিন্তু এত খুশির মুহূর্ত ছেড়ে জুলিয়াকে স্কুলের প্রস্তুতি নিতে যেতে হয়। এতে লুকার মন অনেক খারাপ হয়ে যায়। তারপর সবাই মিলে জুলিয়াকে স্টেশনে রাখতে যায়। জুলিয়াকে বিদায় দিয়ে লুকা পুরনো ভেস্পাকে ঠিক করতে যেতে লাগলে অ্যালবার্টো তাকে বলে যে সেটা বিক্রি করে দিয়েছে। তখন লুকার মা বাবা বলে যে অ্যালবার্টো ভেস্পা বিক্রি করে লুকাকে স্কুলে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, আর অ্যালবার্টো তার বাবা মাকেও মানিয়ে নিয়েছিল যাতে তারা লুকার পড়াশোনা না আটকায়। এতে লুকা অনেক খুশি তো হয়, কিন্তু অ্যালবার্টোকে সাথে না নিয়ে যেতে পেরে লুকা মনে অনেক কষ্ট নিয়ে রওনা দেয়। অ্যালবার্টো তাকে বুঝিয়ে পাঠায় যে সে সবসময় লুকার মনের মধ্যেই আছে। তারপর শুরু হয় লুকার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে অজানা পথের যাত্রা। বন্ধুরা, অবশেষে তিন বন্ধুরই স্বপ্ন পূরণ হয়ে যায়, কিন্তু লুকা অ্যালবার্টোকে আবার একা করে দিয়ে চলে যায়। তাই আসলে বুঝতে পারছি না যে মুভিটার হ্যাপি এন্ডিং বলবো নাকি স্যাড এন্ডিং হয়েছে তাই বলবো। যাই হোক, মুভিটির কাহিনী পুরাই অসাম ছিল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।